আপনাদের দেখাবো যারা জিতলেন, যে সমস্ত উইনিং ক্যান্ডিডেট, কেউ হাড্ডাহাড্ডি লড়াই করে কেউ আবার মসৃণ জয় পেয়েছেন, জয়ের পরে তাদের কি রিয়াকশন। প্রথমেই মমতা ব্যানার্জির কথায় আসবো আমি। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সরাসরি শুনবো তার বক্তব্য। আমরা আমাদের পক্ষ থেকে আজকে সবাইকে, বিশেষ করে সাধারণ মানুষকে, যারা এই গণতন্ত্রের উৎসবের সবচেয়ে বড় কাণ্ডারি জনগণ, যারা হয়তো এই মুহূর্তে প্রেজেন্স নেই, কিন্তু যাদের প্রেজেন্সে আজকে এই বিপুল জয় এবং টু থার্ড মেজরিটির উপর আসন পাওয়া, এককভাবে লড়ে 49 বছরের মধ্যে এককভাবে তৃণমূল কংগ্রেস একা রয়েছে বাংলায়, এটা কখনো হয়নি। এবং আগেরবার চোর করে লড়ে তৃণমূল কংগ্রেস 184টি আসন পেয়েছে, আর এবারে সমস্ত বিরোধী শক্তি এক হয়ে যাওয়া সত্ত্বেও অনেক রকম জোর, আগে মিটিংয়ে বলেছে, আজকে নতুন করে বলার অপেক্ষা। আপনারা শুনলেন পার্থ চট্টোপাধ্যায়। এমন আশঙ্কার জায়গা একটা বিরোধী শিবির থেকে সামনে আনা হচ্ছিল, তিনি হয়তো হেরেও যেতে পারেন, জিতেছেন পার্থবাবু, জেতার পর কি বলেন শুনবো। আমি প্রথমেই বেহালার জনগণকে, আমার বেহালা পশ্চিমের মানুষকে ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার উন্নয়নের কর্মযোগ্য সারা রাজ্য জুড়ে এমনকি বেহালাতেও তার প্রভাব ফেলেছে, তাই জন্য তাকেও ধন্যবাদ দিই। এ জয় মা মাটি মানুষের জয়, এই জয় মমতা ব্যানার্জির নীতির জয়। আরো এক উইনিং ক্যান্ডিডেট সুব্রত মুখোপাধ্যায়, বালিগঞ্জ থেকে জিতেছেন তিনি। সুব্রত বাবু কি বলছেন? এটা একটা ঐতিহাসিক জয়, মমতা ব্যানার্জি যেভাবে দ্বিতীয়বার প্রত্যাবর্তন করলেন, এটা একটা অসাধারণ রাজনৈতিক সংগ্রামের ফল, এবং মানুষ যেভাবে ওনাকে আশীর্বাদ করেছেন সেটাও একটা ঐতিহাসিক। ওটা হলো জোটের বিরুদ্ধে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা, জীবনধারা, যে কর্মপদ্ধতি, যেভাবে বাংলার উন্নয়ন চালিয়েছে, অন্যায়ভাবে একটা অপপ্রচার চালিয়ে বিভিন্নভাবে তাকে আঘাত করার চেষ্টা করেছে, মানুষ তা সহ্য করেনি। মানুষ তার রায়ের মধ্যে দিয়ে আর একবার আশীর্বাদ দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উন্নয়নের দায়িত্ব দিয়েছে, তিনি যেভাবে চিন্তা করবেন সেটাকে ইমপ্লিমেন্ট করাটাই আমাদের সমস্ত অপপ্রচারকে দিয়ে মানুষ যে আশীর্বাদ করেছে সেই মানুষকে আমরা প্রণাম জানাই। আমরা শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। ব্রাত্য বসু, তিনিও জয়ী হয়েছেন। ব্রাত্য বসু কি বলছেন? এই জয়টা প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এবং যেভাবে ভোট হয়েছে, যেভাবে পোলারাইজ ভোট হয়েছে, সেটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ ভোট দিয়েছেন, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আমি প্রথমে তাকে কৃতজ্ঞতা জানাবো, আমি কৃতজ্ঞতা জানাবো আমার দমদমের তৃণমূল কংগ্রেসের টিমকে, যারা আমার হয়ে সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে এই এই রাজনৈতিক লড়াই করেছে, এবং অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো যে আমার দমদমবাসীকে। ব্রাত্য বসু, এটা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী, যে সিটটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি সংশয় ছিল, ভাঙড়, রেজ্জাক মোল্লা, তিনি কি আদৌ জিতবেন? গোষ্ঠী কন্দলের মধ্যে পড়ে জিতেছেন রেজ্জাক মোল্লা, জেতার পর শুনবো তার কি বক্তব্য। কতটা আশাবাদী? 100% আবার আশাবাদী, কি জি বলো তুমি। খানিকটা আগে ডিক্লেয়ার হওয়ার খানিকটা আগে রেজ্জাক বাবুর এই মন্তব্য ছিল, তিনি যথেষ্ট আশাবাদী এবং তিনি মেজাজ হারাচ্ছেন এই প্রশ্ন শুনে, তিনি কনফিডেন্ট। স্মিতা বক্সী, তিনিও হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, একেবারে শেষ বেলা এসে ডিসাইড হয়েছে, রাহুল সিনহা হারলেন, স্মিতা বক্সী জিতলেন, কি বলছেন তিনি শুনবো। নোংরা রাজনীতিতে তো আমরা যাই না, আমি প্রথম থেকে বলে এসেছিলাম যারা রাজনীতি করতে চায় করতে দিন, আমরা এটা নিয়ে রাজনীতি করব না, এই তো হয়েই থাকে সব জায়গাতেই হয়েছে, তো লাস্ট যে জিতবো লাস্ট অবধি এটা আমি শিওর ছিলাম একদম। জোরটাকে কি মানুষ নেয়নি, আপনারা কি মনে করেন? একদমই নেয়নি তো, রেজাল্টটাই বুঝুন না, জোর যদি নিত তাহলে কি 200 উপরের সিট পেতাম? আমরা তো একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি, তো দেখে উদ্দেশ্যেই উৎসর্গ করলাম, এই জয়টা আমার নয়, এলাকার মানুষের জয়, তারা দেখিয়ে দিয়েছে যে কারা তাদের সঙ্গে থাকে, কারা তাদের পাশে থাকে। স্মিতা বক্সীর জয় কিন্তু সত্যি কষ্টার্জিত জয়, রাহুল সিনহা বেশ কিছু রাউন্ডে এগিয়ে থাকার পর শেষ বেলায় এসে তিনি পিছিয়ে গিয়ে হার স্বীকার করেছেন, পরাজিত রাহুল সিনহা, স্মিতা বক্সী জিতেছেন। উইনিং ক্যান্ডিডেটদের রিয়াকশন আমরা দেখালাম আমাদের দর্শকদের মৌপিয়া।
একদমই পিউ, এবং তুমি যেটা বলেছ স্মিতা বক্সী, একদম নির্বাচনের আগে আগে এই উড়ালপুল বিপর্যয় এবং তার সঙ্গে তারই এক আত্মীয়ের নাম জড়িয়ে আসা সিন্ডিকেট রাজের সঙ্গে সম্পর্ক, এগুলো একটা বড় কাটা হয়ে দেখা দিয়েছিল। আর আমার এখানেই দেবাশিসদার কাছে জিজ্ঞাসা যে আসলে কি এই কোনো ইস্যুই কোনো দাগ কাটতে পারলো না? আচ্ছা, উড়ালপুলটা ভেঙেছে না ভাঙেনি? তার মধ্যে একজন মানুষের নাম উঠে এসছে, আমরা কেউ জানি না, কিন্তু একজন মানুষের নাম উঠে এসছে এবং তার নামের সাথে তার একটা আত্মীয়তা সূত্রে বেরিয়ে গেছে এটা, এবং তাকে এই রাজ্যের পুলিশ খুঁজে পায়নি আর কি। এটা সত্যি না মিথ্যে? এবার মানুষ রায় দিয়েছে, এটাও আরেকটা সত্যি কথা, কিন্তু এই তিনটে সত্যি কথা রায় দিয়েছে জন্য অসত্য প্রমাণিত হয় না। এই জায়গায় ভারসাম্যে আমাদের থাকতে হবে। আপনার বক্তব্যের জেরটা নিয়ে আমার জিজ্ঞাসা, তাহলে কি যে মানুষ এগুলোর আপনার কথা মতো 1, 2, 3, 4 রেখেও যখন মানুষ রায় দেন কোথাও, কি তারা মনে করেন যে এর থেকেও খারাপ একটা ফোর্স জোট বলুন বা আপনারা বলুন? না না, তুমি 30 নম্বর পেলে পাস হয়, 29 পেলেও ফেল, আর 31 পেলে পাস। তুমি যদি এই রাজ্যে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই, কিন্তু ইনস্ট্যান্ট রিয়াকশান যদি ওই যে সমর্থনের জায়গা দেখে বলো, 5 কোটি মানুষ, 5 কোটির একটু বেশি মানুষ ভোট দিয়েছে, তার মধ্যে এই আমরা যেটাকে জোট বলছি তারা আর তৃণমূল কংগ্রেস, এদের মধ্যে ফারাক হচ্ছে 25 লক্ষ মতন মানুষের। 2 কোটি 25 লক্ষ মতন মানুষ সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস দলকে, আর 40% ধরলে 2 কোটির কাছাকাছি মানুষ সমর্থন করেছে জোটকে। ফারাক হচ্ছে 25 লক্ষ, এ রাজ্যের মানুষজনের সংখ্যা হচ্ছে 11 কোটি। এই 25 লক্ষ মানুষের যে মনোভাব, তার মাধ্যমে যে আসন সংখ্যা নির্ধারিত হয়েছে, জয় হয়েছে, পরাজয় হয়েছে, এর মাধ্যমে বাস্তব জীবনে 5 বছরের ভালো এবং মন্দ অভিজ্ঞতা আমাকে এটা বুঝে নিতে হবে যে সমস্ত অভিজ্ঞতায় মন্দ অথবা সমস্ত অভিজ্ঞতায় ভালো। নির্দিষ্ট প্রশ্ন যে যদি ভোট পার্সেন্টেজে আমরা দেখি, ভোট পার্সেন্টেজে তো একটা ডিক্লাইন হয়েছে বামেদের। না না, এখন সামান্য হলে হয়েছে, 29% ছিল, 29% ছিল। আপনার সঙ্গে যোগ করছি দেবাশিসদা, যে তথ্য দিচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে সেটাকে কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট কাটতে পারবে না। কিন্তু আমি দেবাশিসদাকে আরেকটা যোগ করে দিচ্ছি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্র সিট পেয়েছিলেন এবং প্রায় সমস্ত সিটি লেফট পেয়েছিল, বেশিরভাগ সিট, সিংহভাগ সিট লোকসভায়, তখনও লেফটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ডিফারেন্স ছিল 67 লাখ ভোট। এটা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের কি করবে, এটাই হচ্ছে রীতি, নাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করতে হয়। এটা এটা অঙ্কের দিক থেকে উনি রাইট, যে জেতা হারার জায়গায় বিরোধী এবং সরকার পক্ষের কেরালাতে যেটা সরকার হয়েছে, 1-2% ভোটে সরকার পরিবর্তন হয়। এখানেও কংগ্রেস দীর্ঘদিন যখন লেফট জিতেছে 34 বছর, কংগ্রেস 42% ভোট ধরে রেখেছে, তো সেই জায়গা থেকে যে ওম প্রকাশ বাবু সত্যি সেই জায়গা থেকে রাইট, কংগ্রেসকে খুব বড় কোনো লসের মুখোমুখি হতে দেখা যায়নি। বড় এখন অবধি যা প্রবণতা আমরা দেখছি যে কংগ্রেসের আসন সংখ্যা সেটা 2011 থেকে বেশ কয়েকটা বেশি হওয়ারই সম্ভাবনা, এবং ভোট পার্সেন্টেজও প্রায় 2%-এর কাছাকাছি তারা বাড়ছে। কিন্তু যেটা অধীররঞ্জন চৌধুরী বললেন যে তারা আরও বেশি এক্সপেক্ট করেছিল, আমার এখানেই জিজ্ঞাসা হচ্ছে একটা জোট যখন হয়, একদম বিশেষ করে দুটো একদম উল্টোমুখী দুটো দল এক জায়গায় আসে, যে কোনো জায়গায় আমাদের কাছে সয়েল টেস্টিং হয়, আপনি কি সয়েল টেস্টিং করেছিলেন না শুধুমাত্র কাগজে কিছু হিসেব নিকেশ করেছিলেন? না না, অতি অবশ্যই আর কি সয়েল টেস্টিং হয়েছে, এবং গত প্রায় 2 বছর ধরে পশ্চিমবঙ্গের সর্বত্র বামপন্থী দলগুলি এবং জাতীয় কংগ্রেস বিভিন্ন রকম সহযোগিতা, তারা বিভিন্ন রকম ছোট নির্বাচনগুলিতে সংগঠিত হয়েছে, আর এর সঙ্গে এই যে কংগ্রেস সিট পেয়েছে বেশি, সিপিআইএম সিট কম পেয়েছে, এইগুলিটা আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ নয়। এইটা বেশি যেটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে আমরা সামগ্রিকভাবে পরাজিত হয়েছি এবং আমাদের কাছে এটা অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। তৃণমূল কংগ্রেস, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, আমরা একটা অপোজিশনের রোল প্লে করব, আর এখন এই কাটাছেঁড়ার সময় হয়নি যে কোন কনস্টিটুয়েন্সিতে আমরা কত ভালো করেছি, কত ভালো আমরা করতে পারিনি। আমি বাম ফ্রন্টের হচ্ছে 29টা সিট, ইন্ডিপেন্ডেন্ট একটা সাপোর্টেড বাই আস, কংগ্রেস এগিয়ে আছে 45টা সিটে, কিন্তু সামগ্রিকভাবে তো জোটের ফল খুবই খারাপ হয়েছে, আমরা ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের অনেক বেশি এক্সপেক্টেশন জোটে, একটা জোটে বারবার যেটা বলছিলেন যে